गान आमार जाए भेषे जाए चाशने फिरे चाशने दे तार विदाय भेषे जाए गान आमार जाए भेषे जाए। ए कथाय आज आमादेर कारोरी संशय नेई जे आमादेर संस्कृतिते रवींद्रनाथेर सेरा दान हलो तार गान। ए गानेर अंतर दीप्तिते आमादेर अनेकेरी जीवन आलोकित। कबीर निजेर भाषाय आमार गानेर मध्ये दिने दिने संचित हयेछे सृष्टिर प्रथम रहस्य आलोकेर प्रकाश आर सृष्टिर शेष रहस्य भालोबासार अमृत। अथच दुखेर विषय एटाई जे कबीर महाप्रयाणेर पर 76 बछर केटे गेलेओ आजो आम्रा तार समग्र गीत भारतीर आस्वाद थेके वंचित। रवींद्रनाथ तार जीवनेर प्रथम गानटी लिखेछिलेन 11 बछर बयसे आर अंतिम गानटी लेखेन 80 बछरे पदार्पण करे। अर्थात प्राय 70 बछरेर काल सीमा जुड़े गड़े उठेछे तार गानेर भाण्डार। सारा जीवने ठीक कत गान लिखेछेन रवींद्रनाथ सठिक संख्याटि निये आजो गवेषकेरा मतैक्ये आसते पारेननि। प्रभात कुमार मुखोपाध्यायेर मते गीतबितानेर गानेर संख्या 2232। एटि अभ्रान्त तथ्य नय়। प्रभात कुमारेर हिसेबे एमनितेই प्रचुर गोलमाल छिल। तिनি 2232টি গানের কথা বললেও টিকা করেছেন 2175টি গানের। তাছাড়া রবীন্দ্রনাথের কয়েকটি এমন গানও আছে যা গীতবিতানে সংকলিত হয়নি। এ বিষয়ে বিশ্বভারতী গ্রন্থন বিভাগের একদা স্বরলিপি অধীক্ষক রবীন্দ্রসঙ্গীতবেত্তা সুভাষ চৌধুরীর সিদ্ধান্তটি অধিক যুক্তিযুক্ত। তার মতে রবীন্দ্রসঙ্গীতের মোট সংখ্যাটা হলো 1915, কিন্তু এই সবকটি গানকেই আজ আর তাদের পূর্ণ বিভায় পাওয়া সম্ভব নয়। কারণ এগুলির মধ্যে 194টি গানের কেবল বাণীটুকু পড়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। এগুলির সুরের সন্ধান নেই, নেই প্রামাণ্য স্বরলিপি। স্রষ্টার প্রয়াণের এতদিন পরে সেসব আবিষ্কারের সম্ভাবনাও যে আর নিতান্তই নেই সেটা তো বলাই বাহুল্য। বাংলা গানের পরম্পরায় রবীন্দ্রনাথই প্রথম স্রষ্টা যিনি নিজের সৃষ্টিকে একটা নির্দিষ্ট স্বরূপে প্রতিষ্ঠিত দেখতে যত্নবান হয়েছিলেন। স্বরলিপির সাহায্যে নিজের গানকে ভাবিকালের জন্য সুরক্ষিত রাখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল তাঁর। কিন্তু মুশকিল ছিল এটাই যে তিনি নিজে স্বরলিপি লিখনে বিশেষ দড় ছিলেন না, ফলে সৃষ্টির প্রাচুর্যের সঙ্গে তাল মিলিয়ে এই কাজটি করার জন্য তাকে নির্ভর করতে হয়েছে বিভিন্ন সময়ে কিছু সঙ্গীতজ্ঞ আত্মীয় অনাত্মীয় ছাত্রজনের উপর। এদের মধ্যে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর, শৈলজারঞ্জন মজুমদার, ইন্দিরা দেবী চৌধুরানী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের কথা আমরা জানি। পত্রপত্রিকার পাশাপাশি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি বিক্ষিপ্তভাবে গ্রন্থাকারেও প্রকাশ পেতে থেকেছিল। বিশ্বভারতী গ্রন্থন বিভাগের প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তারা রবীন্দ্রনাথের সমুদয় গানের স্বরলিপি গ্রন্থাকারে ধারাবাহিকভাবে খণ্ডে খণ্ডে প্রকাশ করবার উদ্যোগ নেন এবং রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই বের হতে শুরু করে স্বরবিতান গ্রন্থমালা। আজ অবধি এই সিরিজের 66টি বই প্রকাশিত হয়েছে।
কিন্তু তবু সমুদায় গানের সুর আজও প্রকাশ করা হয়ে ওঠেনি। একটা সময় বিশ্বভারতী রবীন্দ্রনাথের সাক্ষাৎ সান্নিধ্যধন্য সঙ্গীতজ্ঞদের নিয়ে একটি স্বরলিপি সমিতিও প্রস্তুত করেছিলেন, তৎসত্ত্বেও সুরাহা পুরোটা হয়নি। কারণ নানা মুনির নানা মত, ব্যক্তিগত অহং, মতপার্থক্য মতান্তর থেকে মনান্তরে গিয়ে গোটা প্রক্রিয়াটিকে জটিল করে দিয়েছিল। এইসব সঙ্গীতগুণীদের কেউই আজ আর জীবিত নেই, দেহ রেখেছেন তাঁদের অধিকাংশ ছাত্রছাত্রীরাও। ফলে সাধারণ রবীন্দ্রসঙ্গীত প্রিয় শ্রোতারা আজ বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত সুর 1721টি রবীন্দ্রগান শুনেই সন্তুষ্ট থাকছেন। এইসব দিক মিলিয়েই আমাদের আজকের অধিবেশন অজানা খনির নূতন মনি আক্ষরিক অর্থেই অভিনব। আজ আমরা আপনাদের শোনাতে এসেছি রবীন্দ্রনাথেরই এমন কয়েকটি গান যা এই তালিকার বাইরে, অর্থাৎ যেগুলির সুরের সন্ধান আজও বিশ্বভারতী তাঁদের উদ্যোগে আমাদের দিয়ে উঠতে পারেননি। অথচ এসব গানের সুরের সন্ধান আছে, সেই সব সন্ধান দিয়েছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, শান্তিদেব ঘোষের মতো বিশ্বস্ত সূত্রেরা। এগুলি রবীন্দ্রনাথের কথায় রবীন্দ্রনাথেরই সুর, যা এরা সংরক্ষিত রেখেছিলেন নিজেদের কণ্ঠে স্মৃতিতে। কিন্তু নানা কারণে স্বরবিতানের পাতায় আজও ঠাঁই না পাওয়ায় এগুলি আমাদের কাছে আজ আক্ষরিক অর্থেই হয়ে রয়েছে অজানা খনির নূতন মনি। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ধন, তার সঙ্গীত ভাণ্ডারের কয়েকটি অমূল্য মানিক এভাবে সুদীর্ঘ কাল ধরে অগায়ন তথা অশ্রবণের অনাদরে পড়ে রয়েছে রসিকজনের অজ্ঞাতে, ঘটনা হিসেবে এবারও কম আশ্চর্য নয়। আক্ষরিক অর্থেই এইসব অগীত অশ্রুত গানের সম্ভার থেকে আটটি সুচয়িত গান আজ থাকবে আমাদের নিবেদনে। এগুলির প্রথম পাঁচটি গান গৃহীত হয়েছে রবীন্দ্রনাথের দুটি নাটক থেকে, বাকি তিনটি কাব্যসঙ্গীত। এই অধিবেশনে আমাদের প্রথম নিবেদন আমি কারে ডাকি গো। 1912 সালের 2 আগস্ট, 17 শ্রাবণ, 1319 আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে মুদ্রিত হয়ে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের নতুন নাটক অচলায়তন। 1318 বঙ্গাব্দের আষাঢ়ে নাটকটি রচিত হয়ে ওই বছরেরই আশ্বিন সংখ্যা প্রবাসীতে মুদ্রিত হয়েছিল। রবীন্দ্রনাথ তখন তার জীবনের 50টি বসন্ত পার করেছেন সদ্য। রচনা করবার অব্যবহিত পরেই প্রশান্তচন্দ্র মহলানবিশের বাড়িতে রবীন্দ্রনাথ নাটকটি নিজে পাঠ করে শুনিয়েছিলেন। পরে 1324 এর একটি সংক্ষিপ্ত ও অভিনয়যোগ্য সংস্করণ রবীন্দ্রনাথ তৈরি করেন গুরু নামে। এই অচলায়তন নাটকের প্রধান চরিত্র পঞ্চকের মুখে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যেই আমাদের গানটি রচিত হয়েছিল। অচলায়তন আসলে একটি রূপক নাটক। এর বিষয়বস্তু 1324 বঙ্গাব্দে আমার ধর্ম প্রবন্ধে আলোচনা করে দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজে। যে বোধে আমাদের আত্মা আপনাকে জানে, সে বোধের অভ্যুদয় হয় বিরোধ অতিক্রম করে, আমাদের অভ্যাসের এবং আরামের প্রাচীরকে ভেঙে ফেলে। যে বোধে আমাদের মুক্তি, দুর্গং পথস্তং কবয়ো বদন্তি, দুঃখের দুর্গম পথ দিয়ে সে তার জয় ভেরি বাজিয়ে আসে, আতঙ্কে সে দিক দিগন্ত কাঁপিয়ে তোলে, তাকে শত্রু বলেই মনে করি, তার সঙ্গে লড়াই করে তবে তাকে স্বীকার করতে হয়, কেননা
नायमात्मा बलहीनेन लभ्य। अचलायतने এই কথাটাই আছে। রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল বই থেকে পঞ্চক মহাপঞ্চকের একটি সংক্ষিপ্ত কাহিনী বীজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ। তারপর তার স্বদেশের অগণিত মঠ মন্দিরের আকৃতি প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে অচলায়তন নাটকটি গড়ে তোলেন। এডওয়ার্ড থমসন অবশ্য এ নাটকের সঙ্গে খ্রিস্টীয়তার একটা সম্বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন আমাদের। তার মতে সমকালীন ভারতবর্ষের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মতো কিছু অর্বাচীন হিন্দু ধর্ম আন্দোলনের প্রতিও এ রচনায় সংকেত থেকে থাকতে পারে। তিনি এই নাটকের আখ্যানাংশ দ্য প্রিন্সেস, দ্য ক্যাসল অফ ইন্ডোলেন্স এবং দ্য ফেয়ারি কুইন প্রভৃতি বিলিতি লোককথার প্রভাব পুষ্ট বলেও সিদ্ধান্ত করেছিলেন। রবীন্দ্রনাথ এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। তবে প্রবাসীর সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে জানিয়েছিলেন যে সকল দেশে ও সকল সম্প্রদায়ই এই অচলায়তনের সত্যতা আছে। অচলায়তন নাটকে রবীন্দ্রনাথ নিজে করতেন আচার্য অদিনপুণ্যের চরিত্র, আর দাদা ঠাকুর বা গুরুর ভূমিকায় থাকতেন আচার্য ক্ষিতিমোহন সেন। এই নাটকে সর্বমোট 23টি গান ছিল। সেগুলির মধ্যে এই একটি গান বাদে বাকি সমস্ত গানের স্বরলিপি পাওয়া যাবে স্বরবিতান গ্রন্থমালার 52 নম্বর খণ্ডে। দীনেন্দ্রনাথ ঠাকুর, অনাদিকুমার দস্তিদার এবং সুধীর চন্দ্র কর, এই তিনজনে মিলে এ নাটকের গানগুলির স্বরলিপি করেছিলেন বিভিন্ন সময়ে। এই বিশেষ গানটির স্বরলিপি কেন হয়নি সে কথা আজ নিশ্চিত করে বলা সহজ নয়। তবে এটা নিশ্চিতই যে এ গানে সুর হয়েছিল। রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতাদেবীর স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি যে প্রশান্তচন্দ্রের বাড়ির পাঠসভায় রবীন্দ্রনাথ এ নাটকের সমস্ত গানই নিজের ভারগ্রস্ত কণ্ঠে একক গেয়ে শুনিয়েছিলেন উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে। তবুও যে এই গানের লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া ঘটল তার কারণ বোধহয় এটাই যে রবীন্দ্রনাথ এ নাটকের মঞ্চাভিনয়ে পরের দিকে গানটি আর বড় ব্যবহার করেননি। শান্তিনিকেতনের দল অচলায়তন অভিনয় করলে দীনেন্দ্রনাথ পঞ্চকের ভূমিকায় অভিনয় ও গান দুই করতেন। এ নাটকে তাকেও কেউ এ গানটি গাইতে শোনেননি কখনো। অচলায়তনের গ্রন্থ সংস্করণ থেকে গানটি অবশ্য বহিষ্কৃত হয়নি, কিন্তু এ নাটকের পরিমার্জিত গুরু সংস্করণে গানটিকে অন্তর্ভুক্ত করেননি রবীন্দ্রনাথ। অচলায়তন নাটকের আঙিনায় গানটি তেমন গুরুত্ব না পেলেও পৃথক গান হিসেবে এটির অস্তিত্ব কিন্তু রবীন্দ্রনাথ কখনো অস্বীকার করেননি। 1321 বঙ্গাব্দে ধর্মসঙ্গীত বইতে এবং 1323 বঙ্গাব্দে কাব্যগ্রন্থ বইতে গানটি সংকলিত হয়েছিল পৃথকভাবে। তারপর 1338 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের 70তম জন্মজয়ন্তী উপলক্ষে গীতবিতান প্রকাশ পেলে তার দ্বিতীয় খণ্ডেও গানটিকে ঠাঁই দেন সংকলনকর্তারা। পরে 1345 বঙ্গাব্দের ভাদ্রে রবীন্দ্রনাথ গীতবিতান দ্বিতীয় সংস্করণকে নতুন করে সাজালে এই রচনাটি পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ে 44 নম্বর গান হিসেবে স্থান পায়। গানটির বাউল কীর্তন মেশানো সুরটি অদ্যাবধি যদিও বিশ্বভারতীর গোচরে আসেনি, তবু এটি ধরা ছিল রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র সৌমেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে। তার থেকে সুরটি শিখে নিয়েছিলেন তার সুযোগ্য শিষ্য প্রসাদ কুমার সেন। স্বরলিপি করে তিনি এই সুরটিকে কালের গর্ভে তলিয়ে যেতে দেননি। অচলায়তন নাটকের দ্বিতীয় দৃশ্যে সোনপাংশুদের পল্লীতে পঞ্চক এবং দাদা ঠাকুর চরিত্রের কথোপকথনের মধ্যে গানটি ব্যবহৃত।
খাঁচায় যে পাখিটার জন্ম সে আকাশকেই সবচেয়ে ডরায়। সে লোহার শলাগুলোর মধ্যে দুঃখ পায়, তবু দরজাটা খুলে দিলে তার বুক দুরদুর করে। ভাবে, বন্ধ না থাকলে বাঁচব কি করে? আপনাকে যে নির্ভয়ে ছেড়ে দিতে শিখিনি, এইটাই আমাদের চিরকালের অভ্যাস। তোমরা অনেকগুলো তালা লাগিয়ে সিন্দুক বন্ধ করে রাখাকেই মস্ত লাভ মনে করো, কিন্তু সিন্দুকে যে আছে কি তার খোঁজ রাখো না। আমার দাদা বলে, জগতে যা কিছু আছে সমস্তকে দূর করে ফেলতে পারলে তবেই আসল জিনিসকে পাওয়া যায়। সেই জন্যেই দিনরাত্রি আমরা কেবল দূরই করছি। আমাদের কতটা গেল সেই হিসাবটাই আমাদের হিসাব, সেই হিসাবের অন্তও পাওয়া যাচ্ছে না। তোমার দাদা তো ওই বলে, কিন্তু আমার দাদা বলে, যখন সমস্ত পাই তখনই আসল জিনিসকে পাই। সেই জন্যে ঘরে আমি দরজা দিতে পারি নে, দিন রাত্রি সব খুলে রেখে দিই। আচ্ছা পঞ্চক, তুমি যে তোমাদের আয়তন থেকে বেরিয়ে আসো কেউ তা জানে না? আমি জানি যে আমাদের আচার্য জানেন, কোনোদিন তার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। তিনিও জিজ্ঞাসা করেন না, আমিও বলিনি। কিন্তু আমি যখন বাইরে থেকে ফিরে যাই তিনি আমাকে দেখলেই বুঝতে পারেন। আমাকে তখন কাছে নিয়ে বসেন, তার চোখের যেন একটা কি ক্ষুধা তিনি আমাকে দেখে মেটান, যেন বাইরের আকাশটাকে তিনি আমার মুখের মধ্যে দেখে নেন। ঠাকুর, যেদিন তোমার সঙ্গে আচার্যদেবকে মিলিয়ে দিতে পারবো সেদিন আমার অচলায়তনের সব দুঃখ ঘুচবে। সেদিন আমারও শুভ দিন হবে। ঠাকুর, আমাকে কিন্তু তুমি বড় অস্থির করে তুলেছ। এক এক সময় ভয় হয়, বুঝি কোনোদিন আর মন শান্ত হবে না। আমি কি স্থির আছি ভাই? আমার মধ্যে ঢেউ উঠেছে বলেই তোমারও মধ্যে ঢেউ তুলেছি। কিন্তু তবে যে তোমার ওই সোনপাংশুরা বলে তোমার কাছে তারা খুব শান্তি পায়, কই শান্তি কোথায়? আমি তো দেখিনি। ওদের যে শান্তি চাই, নইলে কেবলই কাজের ঘর্ষণে ওদের কাজের মধ্যেই দাবানল লেগে যেত, ওদের পাশে কেউ দাঁড়াতে পারত না। তোমাকে দেখে ওরা শান্তি পায়? এই পাগল যে পাগলও হয়েছে শান্তিও পেয়েছে, তাই সে কাউকে খেপায় কাউকে বাঁধে। পূর্ণিমার চাঁদ সাগরকে উতলা করে যে মন্ত্রে, সেই মন্ত্রেই পৃথিবীকে ঘুম পাড়িয়ে রাখে। ঢেউ তোলো ঠাকুর, ঢেউ তোলো, কূল ছাপিয়ে যেতে চাই। আমি তোমায় সত্যি বলছি, আমার মন খেপেছে, কেবল জোর পাচ্ছি নে। তাই দাদা ঠাকুর, মন কেবল তোমার কাছে আসতে চায়। তুমি জোর দাও, তুমি জোর দাও, তুমি আর দাঁড়াতে দিও না। আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি কারে ডাকি গো, আমি হাত বাড়িয়ে আছি, আমি হাত বাড়িয়ে আছি, আমায় লও কেড়ে লও লুটে। আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি কারে ডাকি।
তুমি ডাকো এমনি ডাকে যেন লজ্জা ভয় না থাকে। তুমি ডাকো এমনি ডাকে যেন লজ্জা ভয় না থাকে। যেন সব ফেলে যায় সব ফেলে যায় যাই ধেয়ে যাই ছুটে আমি কারে ডাকি আমার বাঁধন দাও ছুটে আমি কারে ডাকি। আমি স্বপন বাধা কেবল ঘুমের ঘোরের বাধা সে যে জড়িয়ে আছে প্রাণের কাছে মুদি আঁখি ফুটে। আমি স্বপন প্রাণের কাছে মুদি আঁখি ফুটে। ওগো দিনের পরে দিন আমার কোথায় হলো লীন। ওগো দিনের পরে দিন আমার কোথায় হলো লীন। কেবল ভাষাহারা অশ্রুধারায় ভাষাহারা অশ্রুধারায় পরাণ কেঁদে উঠে আমি তারে ডাকি গো আমার বাঁধন দাও টুটে আমি তারে ডাকি গো। আমি হাত বাড়িয়ে আছি আমি হাত বাড়িয়ে আছি আমার লোকেরে লুটে আমি তারে ডাকি গো আমার বাঁধন দাও টুটে আমি তারে ডাকি গো। রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত দ্য স্যাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থ থেকে বৌদ্ধ কুশ জাতকের আখ্যান সংগ্রহ করে রবীন্দ্রনাথ লিখেছিলেন রাজা নাটক। ১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাস, কবির বয়স ৫০ পূর্তে অল্পই বাকি। তখন এই সময় বৌদ্ধ ইতিহাস ও গাথা সাহিত্যের পাশাপাশি হিন্দু মহাকাব্য ও পুরাণগুচ্ছের সমুদ্রেও অবগাহন ডুব দিয়েছিল রবীন্দ্রনাথের রত্নসন্ধানী মন। নানা ইতিহাস আর কিংবদন্তির উপকরণকে ভিত্তি করে একের পর এক নাটক, কবিতা, কাব্যনাট্য তখন রচিত হচ্ছিল তাঁর হাতে। আচার্য শান্তিদেব ঘোষের মতে রাজা নাটকের আখ্যান ভাগে বৌদ্ধ কাহিনী ছাড়াও প্রভাব ছিল সংস্কৃত বিক্রমবর্ষী নাটকে বর্ণিত উর্বশীর প্রতি তাঁর গুরুর অভিশাপ এবং পদ্মাপুরাণ কাব্যে বর্ণিত অনিরুদ্ধের প্রতি ইন্দ্রের অভিশাপের গল্পেরও। আমাদের পরবর্তী চারটি গানই এই রাজা নাটকের অন্তর্গত। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে এই গানগুলি সবই শিলাইদহে বাসকালে রচিত। ১৩১৭ পৌষে রাজা নাটক ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রথম অভিনয় হয়েছিল রবীন্দ্রনাথেরই পরিচালনায় একই বছরের চৈত্র মাসে। ১৩২৬ বাংলা বছরে কবি রাজার রূপান্তরিত নাট্যরূপ লেখেন অরূপরতন। আরও পরে ১৩৩৮ বঙ্গাব্দে এই কাহিনী সূত্র নিয়েই তৈরি হয় সাপ মোচন গীতিনাট্য। রাজা রবীন্দ্রনাথের প্রথম তত্ত্ব নাটক। এই নাটক রচনার সমকালে
কবিতার ভুবনে তখন চলছিল গীতাঞ্জলির অধ্যাত্ম ভাবসিক্ত গানগুলির পালা। এ নাটককে অনেকেই গীতাঞ্জলির নাট্যভাষ্য বলে চিহ্নিত করেছেন। রাজাতে রবীন্দ্রনাথ রূপকের আশ্রয়ে তার ঈশ্বর ভাবনার কিছু পরিচয় আমাদের দিয়েছেন। জ্ঞানী কর্মী প্রেমে গড়া যে এক আশ্চর্য পরমেশ্বর, তিনিই রাজা নাটকের রাজা, সম্প্রদায় নিরপেক্ষ সর্বজনীন প্রভু। ব্যথার ভেতর দিয়ে দুঃখের ভেতর দিয়ে তাকে নিবিড়তম ভাবে পাওয়া যায়। এই রচনায় রবীন্দ্রনাথ প্রাত্যহিক সমাজ জীবনের বাস্তবতা থেকে নাটককে সরিয়ে এনে তাকে স্থাপন করেছেন চিত্তলোকের এমন এক কল্পরাজ্যে যেখানে বাস্তবতার সত্য আছে তথ্য নেই, সেখানে ইঙ্গিতে সংকেতে ব্যঞ্জনায় অসীমের সীমা রচিত হয়। তত্ত্বনাটক রচয়িতা রবীন্দ্রনাথ আসলে অসীম জীবনের রূপকার, দৃশ্যে গন্ধে গানেই সেই অসীমের প্রকাশ। সঙ্গীতের ভাষা ও সুরে কবিতাকে অন্যান্য নাট্য সংকেতের তুলনায় অধিকতর সার্থকভাবে ব্যক্ত করেছেন। এ নাটকের প্রকাশভঙ্গি এতই লিরিক্যাল, বিষণ্ন বিষাদেও এর ভাবমাধুর্য এত প্রবল যে গান এখানে বাইরের বস্তু নয়, গান এখানে আমাদের সংকেতের অন্তরলোকে আকৃষ্ট করে। রবীন্দ্রনাথের পরিণত জীবনের নাটকে রূপক সংকেতের ভেতর থেকে তার কবি ধর্মের, কবি চেতনার, কবি মানসের এবং সর্বোপরি কবি জীবনাদর্শের একটি বাণী খুব সুস্পষ্ট ভাষায় ও ভঙ্গিতে বিচ্ছুরিত হয়। রবীন্দ্রনাথ যে আচার প্রথার বিরোধী ছিলেন, তিনি যে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, তিনি যে প্রাণের অচলতা জড়ত্ব প্রাচীনতা জরা কিছুই স্বীকার করেন না, তিনি যে চির যৌবনের উপাসক, মানব ধর্মে আস্থাশীল, শোষণ পোষণ অবিচারের প্রতিবাদী, মুক্তির বন্দনাকারী, মুক্তি তত্ত্বে বিশ্বাসী একজন মানুষ, সেই চিরসত্যটি তার নাটকে বিশেষ এক ধাঁচার গানে সরলভাবে অনাবৃত হয়েছে। এই প্রয়োজনটিকে মেটাতেই এক ধরনের বৈরাগী গোছের বাউল স্বভাবী চরিত্র রবীন্দ্রনাথ তার রূপক সাংকেতিক শ্রেণীর নাটকে এনেছেন। কখনো সে ধনঞ্জয় বৈরাগী, কখনো দাদা ঠাকুর, কখনো ঠাকুর দাদা, আত্মভোলা সংসার বিভাগী পথিক বৃত্তির সদা হাস্যময় কিছু মানুষ। নাটকে তাদের সঙ্গে থাকেন তাদের বালক সঙ্গী, পাড়া প্রতিবেশী, সহচরের দল। এরা দল বেঁধে মঞ্চে ঘুরে ঘুরে লোকনৃত্যের পদক্ষেপে বাউলের ভঙ্গি সহযোগে এইসব গান গেয়ে থাকেন। আমাদের এবারের নিবেদন তেমনি একটি গান। রাজা নাটকের দ্বিতীয় দৃশ্যে পথের উপর ঠাকুরদা চরিত্রের সঙ্গে কথোপকথনকালে জনৈক তৃতীয় নাগরিকের কণ্ঠে গানটি রয়েছে। দাদরা তালে নিবদ্ধ এ গানের সুর ও ভাষা দুই লোকায়তিক। এ গানে ঠাকুরদা চরিত্রের স্বরূপ প্রকটিত। শুধু রাজারই নয়, রবীন্দ্রনাথের সমস্ত ঠাকুরদা শ্রেণীর চরিত্রের মূল ভাব এই গানে পাওয়া যাবে। অসীম যেখানে রূপব্যাকুল, রসিক প্রবর, ভাব বিনিময় কাতর, বন্ধুভাব বিতরণে তৎপর, সেখানেই তিনি ঠাকুরদা। রাজা নাটকে সুরঙ্গমা চরিত্রে যে আত্মস্থতা রয়েছে তাই ঠাকুরদার বহিস্থতায় রূপ নিয়েছে। এও তো এক প্রকার আত্মস্থতারই যোগ। ঠাকুরদা বাইরে যতই নাচানাচি গলাগলি করুন, আসলে এ সমস্তকে তিনি আদপেই রাজার ঐশ্বর্য বলেই জ্ঞান করেন। তিনিও ধ্যানী পুরুষ, কেবল নিজের ধ্যান অন্যকে সহজে বুঝতে দেন না। নিজের প্রযোজনায় রাজার অভিনয়ে রবীন্দ্রনাথ সব সময়ই আবির্ভূত হতেন এই ঠাকুরদার ভূমিকায়। রাজা নাটকে গানের সংখ্যা মোট 25টি। এগুলি বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে স্বরলিপি করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, শৈলজারঞ্জন মজুমদার, শাহানা দেবী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং
অনাদি কুমার দস্তিদার। কিন্তু আমাদের বর্তমান গানটির সুরের স্বরলিপি এরা কেউই করে যাননি। পূর্বতন গানটির মতোই এটিও সৌমেন্দ্রনাথ ঠাকুরের সুরস্মৃতি অবলম্বনে প্রসাদ কুমার সেনের করা স্বরলিপি থেকেই প্রাপ্ত। নাটকের বাইরে গানটি 1338 গীতবিতান প্রথম সংস্করণে সংকলিত হয়েছিল। পরে দ্বিতীয় সংস্করণে রবীন্দ্রনাথ এটিকে বর্জন করেন। বর্তমানে এটি গীতবিতানের বিশ্বভারতী প্রকাশিত প্রচল সংস্করণের তৃতীয় খণ্ডের অন্তর্গত নাট্যগীতি অধ্যায়ের দ্বাদশ সংখ্যক গান। ঠাকুরদা, তোমাকে আজ এমন করে সাজালে কে? মালাটি কোন নিপুণ হাতের গাঁথা? ওরে বোকারা, সব কথাই কি খোলসা করে বলতে হবে নাকি? কিছু ঢাকা থাকবে না? দরকার নেই দাদা, তোমার তো সব ফাঁস হয়েই আছে। আমাদের কবি কেশরী তোমার নামে যে গান বেঁধেছে শোনোনি বুঝি, সে যে ঘরে ঘরে রটে গেছে। একটা ঘরই যথেষ্ট, ঘরে ঘরে শুনে বেড়াবার কি সময় আছে? ওটা তোমার নেহাত ফাঁকা বড়াই। ঠাকুরন দিদি তোমাকে আঁচলে বেঁধে রাখে বটে, পাড়ার যেখানে যাই সেখানেই তুমি, ঘরে থাকো কখন? ওরে, তোদের ঠাকুরন দিদির আঁচল লম্বা আছে, পাড়ার যেখানে যাই সে আঁচল ছাড়িয়ে যাবার জো নেই। তা কবি কি বলছেন শুনি। তিনি বলছেন, আরে চুপ চুপ, এমন বসন্তের দিনে তোরা একই গান ধরলি রে? কেন ধরলুম জানো না? যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুর দাদা? যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুর দাদা? যেখানে রসিক সভা, যেখানে রসিক সভা পরম শোভা, সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুর দাদা? যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুর দাদা? যেখানে গলা গলি কোলা খুলি তোমারই বেচা কেনা সেই হাটে, পড়ে না পদ ধুলি পথ ভুলি, যেখানে ঝগড়া করে ঝগড়াটে। যেখানে গলা গলি কোলা খুলি তোমারই বেচা কেনা সেই হাটে, পড়ে না পদ ধুলি পথ ভুলি, যেখানে ঝগড়া করে ঝগড়াটে। যেখানে ভোলা ভুলি খোলা খুলি, সেখানে তোমার মতন খোলা কে ঠাকুর দাদা? যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুর দাদা? যেখানে গলা গলি কোলা খুলি তোমারই বেচা কেনা সেই হাটে, পড়ে না পদ ধুলি পথ ভুলি, যেখানে ঝগড়া করে ঝগড়াটে। যেখানে গলা গলি কোলা খুলি তোমারই বেচা কেনা সেই হাটে,
পড়ে না পদধুলি পথগুলি, যেখানে ঝগড়া করে ঝগড়াটে, যেখানে ভোলা ভুলি খোলা খুলি, সেখানে তোমার মতন খোলা খে ঠাকুর দাদা, যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা খে ঠাকুর দাদা, যেখানে রসিক সভা, যেখানে রসিক সভা পরম শোভা, সেখানে এমন রসের ঝোলা খে ঠাকুর দাদা, যেখানে রূপের প্রভা নয়ন লোভা, সেখানে তোমার মতন ভোলা খে ঠাকুর দাদা। রাজা নাটকের অন্যতম চরিত্র দাসী সুরঙ্গমা। এ নাটক যদি হয় অরূপ সাধনার অন্য এক নাম, পরমের সঙ্গে আমাদের মিলতে পারার সেই আকাঙ্ক্ষিত যোগের আলেখ্য, আর রাজা হলেন স্বয়ং সেই নিবিড় গভীর পরম, তাহলে রানী সুদর্শনা হচ্ছেন মহান্ধ জীবাত্মার প্রতীক, আর সুরঙ্গমা এক জাগ্রতাত্মা সত্তা, যে নিয়ত পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সাধনের ক্ষেত্রটি প্রশস্ত করে গিয়েছে। আবার সুরঙ্গমার একটি ব্যক্তিগত জীবনের ইঙ্গিতও এ নাটকে রয়েছে। সে উঠে এসেছে সমাজের একেবারে সাধারণ স্তর থেকে। তার বাবা ছিলেন জুয়াড়ি, নেশাড়ু। তিনি তার মেয়েকে ব্যবহার করেছিলেন সেই জুয়ার আড্ডায় নাগরিকদের আকর্ষণ করার কাজে। সুন্দর সুপুরুষ নাগরিকদের সঙ্গ ও উন্মাদনার আকর্ষণে সুরঙ্গমার যৌবন ধর্ম যখন তাকে পাপের অলাত চক্রে টেনে নিয়ে চলেছে, তখনই তাকে উদ্ধার করতে আসেন রাজা। জুয়ার আড্ডা ভেঙে দিয়ে সুরঙ্গমার পিতাকে শাস্তি দেন তিনি। সুরঙ্গমাকে নিযুক্ত করেন রাজবাড়ির পরিচারিকার কাজে। আপন বয়ধর্মে বাধাপ্রাপ্ত সুরঙ্গমা সেদিন রাজার প্রতি ক্ষোভে খাঁচায় পোড়া জন্তুর মতো কেবল গর্জে বেড়াত, সমস্তটা আঁচড়ে কামড়ে ছিঁড়ে ধ্বংস করে দেওয়ার বাসনায়। আসলে প্রবৃত্তির টানাপোড়েনের পথ ধরেই তো মানুষের জীবনে সত্য প্রকাশিত হয়। সাধারণ রিপুতাড়িত প্রবৃত্তির প্রকাশ সুরঙ্গমার মধ্যে রবীন্দ্রনাথ যেমন দেখিয়েছেন, তেমনি দেখিয়েছেন তার আত্ম উত্তরণের ছবিও। যে রাজাকে একদিন নিষ্ঠুর, ভয়ানক, কুৎসিত বলে আবিষ্কার করেছিল সুরঙ্গমা, আতঙ্কিত হয়েছিল, সেই রাজার কাছ থেকেই একদিন সে অর্জন করে নির্ভরতার ভরসা। রাজা তাকে নষ্ট হয়ে যাওয়ার পাঁক থেকে উদ্ধার করে এনে এক বৃহৎ আশ্রয়ের বৃত্তে ঠাঁই দিয়েছিলেন, তাকে বাঁচার মন্ত্রে দীক্ষিত করে। এই সত্যের অনুভবই সুরঙ্গমার চিত্তে প্রশান্তির বাতাস বইয়ে দিয়েছে। সে বলেছে, আমার নয়ন সার্থক হল। রাজা নাটকের প্রথম দৃশ্যের তিনটি গানের একটি স্বয়ং রাজার, আর বাকি দুটি সুরঙ্গমার। এখানে আমরা শুনব এ নাটকে সুরঙ্গমার গাওয়া প্রথম গানটি। গানটি ভৈরবীর আগে দাদরা তালে নিবদ্ধ। সরবিতানে এর স্বরলিপি প্রাপ্তব্য নয়। সৌমেন্দ্রনাথ ঠাকুর এই গানটিও রবীন্দ্র দত্ত সুরে প্রসাদ কুমার সেনকে শিখিয়ে গিয়েছিলেন, সেটি এই গায়নের উৎস। রাজার বাইরে এই গানটি ধর্মসঙ্গীত গ্রন্থে সংকলিত হয়েছিল 1321 বঙ্গাব্দেই। 1338 গীতবিতান প্রথম সংস্করণের দ্বিতীয় খণ্ডেও এটি মুদ্রিত হয়। অতঃপর গীতবিতান দ্বিতীয় সংস্করণের প্রথম খণ্ডে রবীন্দ্রনাথ এটিকে পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ের 35 সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত করেন। এ গানে এক আবরণের কথা আছে, স্পষ্টই বোঝা যায় যে সে হলো মোহের আবরণ। এই মোহই আমাদের সত্যকে চিনে নিতে দেয় না। শাস্ত্রমতে যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি যখন জাগ্রত থাকেন তখন মহানদেরা থাকে নিদ্রার ঘোরে। ব্রহ্ম মুহূর্তে রাজা আসেন,
কিন্তু জোর করে কারো হৃদয়ে তিনি অধিকার করেন না। আপন হৃদয়ে কপাট আপনি খুলে পূর্ণ প্রস্তুতির সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে হয়। আমাকে যেদিন তিনি এই অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ, তখন আমি তার আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন, প্রভু। তোমার দুয়ার কে বন্ধ রাখতে পারে রাজা? ও তো বন্ধ নেই, কেবল ভেজানো আছে, একটু ছৌ যদি আপনি খুলে যাবে, সেটুকুও করবে না, নিজে উঠে গিয়ে না খুলে দিলে ঢুকবে না। ছুটে সে দারে করি আপনার
রাজা নাটকে সুরঙ্গমার বিপ্রতিপেই আছেন রানী সুদর্শনা। তার মধ্যে এক অতি সাধারণ নারীর হৃদয় যন্ত্রণার আরতিকে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। দুঃখের তীব্র দাহের পথ বেয়েই সুদর্শনা হয়ে উঠেছেন হৃদয় ঐশ্বর্যে ঐশ্বর্যবতী এক নারী। সে পথে তার হাত ধরে থেকেছেন জাগ্রত চেতন সুরঙ্গমা। সুদর্শনা আসলে রাজাকে খুঁজেছিল বাইরের জগতে। সেখানে বস্তু সহজে চক্ষু গোচর হয়, হাতের নাগালে আসে, সেখানে ধনৈশ্বর্যের খ্যাতি। তার বরমালা গিয়েছিল সেইখানে। সে বোঝেনি যে রূপের মায়ায় চোখ ভুলিয়ে নয়, অন্তরের নিভৃত কক্ষে প্রভু এসে ডাক দিলে সেইখানে তাকে চিনে নিতে হয়। যিনি আসল রাজা তিনি রূপে ভোলান না, প্রাণীর দুয়ার তিনি খোলেন গান দিয়ে। ভক্ত যেমন তাকে প্রেম দিয়ে কাছে পায়, তিনিও তেমনি ভক্তকে নিজের প্রেমের টানে নীরবে কাছে ডেকে নেন। রবীন্দ্রনাথের চেতনায় বৈষ্ণবীয় বোধ, লৌকিক মরমিয়া বোধ আর ব্রাহ্ম সংস্কার মিলেমিশে এক মধুর ভাবজগতের জন্ম দিয়েছিল। রূপের নেশায় মজে থাকা রানী সুদর্শনা বাহ্য সৌন্দর্যের তৃষ্ণায় কাতর হয়ে অন্তর্তাহের জর্জরিত মত্ততায় রাজার থেকে দূরে সরে গিয়েছিলেন। এমতাবস্থায় নাটকের সপ্তম দৃশ্যে সুরঙ্গমার মুখে গান এসেছে ইমন কল্যাণ রাগে আধারিত, ভয়েরে মোর আঘাত কর ভীষণ হে ভীষণ। এ আসলে সুদর্শনার হয়ে সুরঙ্গমার প্রার্থনা। বেদনার দানে, কঠিন আঘাতে সুদর্শনার মনকে প্রণত করতে হবে, তবেই রানী মুক্তির পথ পাবেন। আকস্মিক রূপে, ভীষণ রূপে রাজা সুদর্শনার সমস্ত আবৃত করে তার মোহ যেদিন বিনাশ করবেন, সেই ক্ষণেই তার চিরপুরাতন শান্তিময় অভয় স্বরূপ প্রকাশিত হবে রানীর চোখে। আমার ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, রাজা নাটকে সুদর্শনা আপন অরূপ রাজাকে দেখতে চাইলে রূপের মোহে মুগ্ধ হয়ে, ভুল রাজার গলায় দিলে মালা, তারপরে সেই ভুলের মধ্য দিয়ে, পাপের মধ্য দিয়ে যে অগ্নিদাহ ঘটালে, যে বিষম যুদ্ধ বাঁধিয়ে দিলে, অন্তরে বাহিরে যে ঘোর অশান্তি জাগিয়ে তুললে, তাতেই তো তাকে সত্য মিলনে পৌঁছিয়ে দিলে। প্রলয়ের মধ্য দিয়ে সৃষ্টির পথ। তাই উপনিষদে আছে, তিনি তাপের দ্বারা তপ্ত হয়ে এই সমস্ত কিছু সৃষ্টি করলেন। আমাদের আত্মা যা সৃষ্টি করছে তাতে পদে পদে ব্যথা, কিন্তু তাকে যদি ব্যথাই বলি তবে শেষ কথা বলা হলো না। সেই ব্যথাতেই সৌন্দর্য, তাতেই আনন্দ। অনতি প্রচারিত এই গানটিও প্রসাদ কুমার সেনের সৌজন্যে সৌমেন্দ্রনাথ ঠাকুরের কাছে সংরক্ষিত সুরস্মৃতি অনুসারে এখানে গাওয়া হল। বর্তমানে বিশ্বভারতী প্রকাশিত গীতবিতান প্রথম খণ্ডে পূজা পর্যায়ের দুঃখ উপপর্যায়ের ত্রিশ সংখ্যক গান হিসেবে এই গানটিকে আমরা পাই। তালের দিক থেকে এর একটি বৈশিষ্ট্য আছে। ঝাঁপতালের ছন্দকে উল্টে নিয়ে রবীন্দ্রনাথ ঝম্পক ছন্দের সৃষ্টি করেছিলেন বাংলা গানে। এটি 3-2 ছন্দের 5 মাত্রার তাল। বর্তমান গানটি 3-2-3-2 করে মোট 10 মাত্রার তালে নিবদ্ধ। এ প্রসঙ্গে উল্লেখ্য যে রবীন্দ্রনাথের পাখি বলে চাঁপা গানটিও বর্তমানে সরবিতানে এই ছন্দ বিভাগে পাওয়া যায়, যদিও আদিতে এটি ঝম্পক তালের গানই ছিল। কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক। সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো কালো, তুমি কালো।
আমি কেবল মুহূর্তের জন্য চেয়েছিলাম। তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল, আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে সেই আকাশের মতো তুমি কালো। তখনই চোখ বুঝে ফেললুম, আর চাইতে পারলুম না। ঝড়ের মেঘের মতো কালো, কুলশূন্য সমুদ্রের মতো কালো, তারই তুফানের উপরে সন্ধ্যার রক্তিমা। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না, আমাকে বিপদ বলে মনে করে আমার কাছ থেকে ঊর্ধ্বশ্বাসে পালাতে চায়, এমন কতবার দেখেছি। সেই জন্যে সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলুম, কিন্তু পাপ এসে সমস্ত ভেঙে দিলে। এখন আর যে তোমার সঙ্গে তেমন করে পরিচয় হতে পারবে তা মনে করতেও পারিনি। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে, নইলে আমার ভালোবাসা কিসের? হবে না, হবে না, শুধু তোমার ভালোবাসায় কি হবে? আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে, রূপের নেশা আমাকে লেগেছে, সে নেশা আমাকে ছাড়বে না। সে যেন আমার দুই চোখে আগুন লাগিয়ে দিয়েছে, আমার স্বপন শুদ্ধ ঝলমল করছে। এই আমি তোমাকে সব কথা বললুম, এখন আমাকে শাস্তি দাও। শাস্তি শুরু হয়েছে। কিন্তু তুমি যদি আমাকে ত্যাগ না করো, আমি তোমাকে ত্যাগ করব। যতদূর সাধ্য চেষ্টা করে দেখো। কিচ্ছু চেষ্টা করতে হবে না, তোমাকে আমি সইতে পারছি না। ভিতরে ভিতরে তোমার উপর রাগ হচ্ছে, কেন তুমি আমাকে জানিনি, আমাকে তুমি কি করেছো, কিন্তু কেন তুমি এমন তরো? কেন আমাকে লোকে বলেছিল তুমি সুন্দর, তুমি যে কালো, কালো! তোমাকে আমার কখনো ভালো লাগবে না। আমি যা ভালোবাসি তা আমি দেখেছি, তা ননীর মতো কোমল, শিরীষ ফুলের মতো সুকুমার, তা প্রজাপতির মতো সুন্দর, তা মরিচিকার মতো মিথ্যা এবং বুদ্বুদের মতো শূন্য। তা হোক, কিন্তু আমি পারছি নে, তোমার কাছে দাঁড়াতে পারছি নে, আমাকে এখান থেকে যেতেই হবে। তোমার সঙ্গে মিলন সে আমার পক্ষে একেবারেই অসম্ভব, সে মিলন মিথ্যা হবে, আমার মন অন্য দিকে যাবে। একটুও চেষ্টা করবে না? কাল থেকে চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করছি ততই মন আরো বিদ্রোহী হয়ে দাঁড়াচ্ছে। আমি অশুচি, আমি অসতী, তোমার কাছে থাকলে এই ঘৃণা কেবলই আমাকে আঘাত করবে। তাই আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও। তুমি হাত দিয়ে পথ আটকাও না বলে তোমার কাছ থেকে পালাতে মনে এত দ্বিধা হয়। তুমি কেশের গুচ্ছ ধরে জোর করে আমাকে টেনে রেখে দাও না কেন? তুমি আমাকে মারো না কেন? মারো, 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 আমাকে মারো। তুমি আমাকে কিছু বলছো না, সেই জন্যই আরো অসহ্য বোধ হচ্ছে। কিছু বলছি নে, কে তোমাকে বললে? অমন করে নয়, অমন করে নয়, চিৎকার করে বলো, বজ্র গর্জনে বলো, আমার কান থেকে অন্য সকল কথা ডুবিয়ে দিয়ে বলো, আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? যেতে দেবে না, আমি যাবই। আচ্ছা যাও। দেখো, তাহলে আমার দোষ নেই, তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে, কিন্তু রাখলে না, আমাকে বাঁধলে না। আমি চললুম, তোমার প্রহরীদের হুকুম দাও আমাকে ঠেকাক। কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে, তেমনি তুমি অবাধে চলে যাও। ক্রমেই বেগ বেড়ে উঠছে, এবার নোঙর ছিঁড়ল, হয়তো ডুববো কিন্তু আর ফিরবো না।
আজকের পরিবেশনায় রাজা নাটক থেকে নির্বাচিত গানগুলির একেবারে শেষ গানটি এবারে শোনাব। এটিও সুরঙ্গমার গান, ভৈরবীর আগে দাদরা তালে নিবদ্ধ। নাটকের উপান্ত দৃশ্যে ধুলো মাটির রাজপথের উপর দিয়ে রানী সুদর্শনা যখন তাঁর পথপ্রদর্শক সুরঙ্গমার সাহচর্যে চলেছেন, তার অন্ধকারের প্রভু তার রাজার সকাশে, তখন রয়েছে এই গান। রানীর অভিমানের বরফ গলে গিয়েছে নিঃশেষে, কঠিন দুঃখের তপস্যা পার করে রানীর এবার তার রাজার দাসীর স্থান নেওয়ার পালা। রাজা আসলে দুঃখের দেবতা, তিনি দুঃখদায়ক ভয়ানক ভগবান। রবীন্দ্রনাথ নিজে জীবনভর দুঃখের আঘাত সয়েছেন বহু। এ নাটকের ঠাকুরদার মতোই পরমাত্মীয়দের পর্যায়ক্রমিক বিয়োগ তাকে যন্ত্রণায় শতধা করেছে, তবু দুঃখের দাহ তাকে তার সাধন ধনের থেকে আলাদা করতে পারেনি। যেখানে ব্যথা সেইখানেই সেই পরমকে তার নিবিড় করে পাওয়া। এখানে সুরঙ্গমার কণ্ঠে যে গানটি রয়েছে তা কিন্তু আসলে সুদর্শনারও গান। রানী যে এবার বুঝেছেন যে দুঃখেই তিনি রাজার সঙ্গ পাবেন, সুখে নয়। আত্মসমর্পণ করে দুঃখ স্বীকার করে তার পথে নামতে পারলেই তিনি ধরা দেবেন। তিনি যে আসেন সেটা দেখার নয়, অনুভবের জিনিস। রাজা কখনো আমাদের সঙ্গ ছাড়েন না, তিনি সর্বদা সর্বত্র থাকেন। আমরাই মোহের ঘোরে তাকে হারিয়ে ফেলি, তখন আবার সাধনার ভেতর দিয়ে তাকে পেতে হয়। ভৈরবী
বেঁচেছি, বেঁচেছি সুরঙ্গমা, হার মেনে তবে বেঁচেছি। ওরে বাসরে, কি কঠিন অভিমান, কিছুতেই গলতে চায় না। আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে, আমি তার কাছে যাব। এই কথাটা কোনো মতেই মনকে বলাতে পারছিলুম না। সমস্ত রাতটা সেই জানালায় পড়ে ধুলোয় লুটিয়ে কেঁদেছি। দক্ষিণে হাওয়া বুকের বেদনার মতো হু হু করে বয়েছে, আর কৃষ্ণ চতুর্দশীর অন্ধকারে বউ কথা কও চার পোহর রাত কেবলই ডেকেছে, সে যেন অন্ধকারের কান্না। আহা, কালকের রাতটা মনে হচ্ছিল যেন কিছুতেই আর পোহাতে চায় না। কিন্তু বললে বিশ্বাস করবি নে, তারই মধ্যে বার বার আমার মনে হচ্ছিল কোথায় তার বীণা বাজছিল, যে নিষ্ঠুর তার কঠিন হাতে কি অমন মিনতির সুর বাজে। বাইরের লোক আমার অসম্মানটাই দেখে গেল, কিন্তু গোপন রাত্রের সেই সুরটা কেবল আমার হৃদয় ছাড়া আর তো কেউ শুনল না। সে বীণা তুই কি শুনেছিলি সুরঙ্গমা, না সে আমার স্বপ্ন? সেই বীণা শুনব বলেই তো তোমার কাছে কাছে আছি। অভিমান গলানো সুর বাজবে জেনেই কান পেতে পড়েছিল। তার পণটাই রইল, পথে বের করলে তবে ছাড়লে, মিলন হলে এই কথাটাই তাকে বলবো যে আমি এসেছি, তোমার আসার অপেক্ষা করিনি। বলবো চোখের জল ফেলতে ফেলতে এসেছি, কঠিন পথ ভাঙতে ভাঙতে এসেছি, এ গর্ব আমি ছাড়ব না। কিন্তু সে গর্বও তোমার টিকবে না, সে যে তোমারও আগে এসেছিল, নইলে তোমাকে বের করে কার সাধ্য? তা হয়তো এসেছিল, আভাস পেয়েছিলুম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। যতক্ষণ অভিমান করে বসেছিল ততক্ষণ মনে হয়েছিল সেও আমাকে ছেড়ে দিয়েছে। অভিমান ভাসিয়ে দিয়ে যখনই রাস্তায় বেরিয়ে পড়লুম তখনই মনে হলো সেও বেরিয়ে এসেছে, রাস্তা থেকেই তাকে পাওয়া শুরু করেছি। এখন আমার মনে আর কোনো ভাবনা নেই, তার জন্য এত যে দুঃখ, এই দুঃখই আমাকে তার সঙ্গ দিচ্ছে। এত কষ্টের রাস্তা আমার পায়ের তলায় যেন সুরে সুরে বেজে উঠছে, এ যেন আমার বীণা, আমার দুঃখের বীণা। এরই বেদনার গানে তিনি এই কঠিন পাথরে, এই শুকনো ধুলোয় আপনি বেরিয়ে এসেছেন, আমার হাত ধরেছেন। সেই আমার অন্ধকার ঘরের মধ্যে যেমন করে হাত ধরতেন, হঠাৎ চমকে উঠে গায়ে কাঁটা দিয়ে উঠত, এও সেই রকম। কে বললে তিনি নেই? সুরঙ্গমা, তুই কি বুঝতে পারছিস নে তিনি লুকিয়ে এসেছেন? অন্ধকারের মাঝে আমায় ধরে ছুদু।
ইশিতে আপন হাতে নিবে দিলে আলো তারি মাঝে তুমি তোমার ধ্রুব তারা জালো জেনে সিথে আপন হাতে নাটকের গানের পালা সাঙ্গ হলো আমাদের। এবারে কাব্যসঙ্গীত। কাব্যসঙ্গীত কথাটার মধ্যেই রয়েছে কাব্য আর গানের সেই যুগল মিলনের ইঙ্গিত, যাকে বাংলা গানের সম্পদ বলে চিরজীবন উল্লেখ করতেন রবীন্দ্রনাথ। আমাদের দেশে এমনিতেই কাব্যসঙ্গীতের একটা সুপ্রাচীন ঐতিহ্য ছিল। বড় কবিতা সুর সহযোগে গীত হতো। আমাদের পদাবলী কীর্তন বা জয়দেবের গীত গোবিন্দম কাব্য তো গেয়রূপেই প্রসিদ্ধ। মুশকিল এই যে ছোট লিরিক কবিতায় যেভাবে সুরযোজনা সম্ভব, বড় কবিতায় তা চলে না। রবীন্দ্র পূর্ব বঙ্গদেশে বড় লিরিক কবিতা যে সুর সহযোগে গীত হতো, সেখানে একই সুরের ক্লান্তিকর একটা পুনর্যোজনা লক্ষ্য করা যায়। একটি রাগিনীর রূপ রক্ষা করে সুরযোজনায় বৈচিত্র্য সঞ্চার করা স্বল্পায়তন গীতিকবিতায় অনেক সহজ। রবীন্দ্রনাথ মনে করেছিলেন, কবিতা যেমন ভাব হইতে ভাবান্তরে, অবস্থা হইতে অবস্থান্তরে গমন করিতে পারে, রাগ রাগিনীকেও সেই পথে পরিচালিত করে গানকে চলনশীল করা সম্ভব। তাই তিনি যখন কবিতায় সুরারোপ করে গান রচনার পথে এগোলেন, তখন গানের কবিতা যেমন একটি বিশেষ হৃদয়াবেগকে নানাভাবে খেলাতে খেলাতে এগিয়ে চলে, গানের রাগিনীটিকেও সেই রসেরই অনুগামী করে ভাবের সঙ্গে সুরের ঐক্য অটুট রাখতে নানাভাবে বিস্তার করতে করতে এগোলেন। এতে করে একই সুরের বারম্বার পুনরাবৃত্তি কিছু ঘটল না। এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলা গানে সুরযোজনার এক অভিনব ইতিহাসের সূচনা হয়েছিল। সঙ্গীতাচার্য শান্তিদেব ঘোষের মতে, এভাবে সুর সংযোজনের নেপথ্যে প্রভাব ছিল বিলিতি সুরযোজনা রীতির আদর্শের, ওয়াগনার ও স্পেন্সারের মতবাদের। কবিতায় সুরারোপ করে তাকে গানে রূপ রবীন্দ্রনাথ আমৃত্যু দিয়েছেন। 1290 ভাদ্রে ভারতী পত্রিকায় প্রকাশিত ছবি ও গান কবিতাগুচ্ছের কে কবিতায় মিশ্র কালেংড়া সুর বসিয়ে এই যাত্রার সূচনা হয়েছিল। গানটি হলো আমার প্রাণের পরে চলে গেল কে, আর এই বৃত্তের শেষ হলো 1348 23 বৈশাখে। নিজের শেষ জন্মোৎসব উপলক্ষে এই সময় 1329 রচিত পুরবী কবিতাগুচ্ছের 25 বৈশাখ ভেঙে নিজের জীবনের সর্বশেষ গানটি রচনা করেন মহাকবি হে নূতন। কবিতা থেকে এভাবে গানে রূপান্তরের ইতিহাসের নানা রং রয়েছে। কখনো পূর্বরচিত কবিতাকে
এক দুই অথবা তিন দশকের ব্যবধানে সুরারোপিত করে তাকে গান করেছেন রবীন্দ্রনাথ, কখনো সুর বসেছে সদ্যরচিত কোনো কবিতাতেই, কোনো সময় দীর্ঘ একটি কবিতাতে সুরযোজনার প্রয়োজনে অল্পবিস্তর কাটাছেঁড়া করা হয়েছে, সংযোজন বিয়োজন ঘটেছে, আবার কোনো ক্ষেত্রে মূল কবিতাটিকে হুবহু এক রেখেই তাতে সুরারোপ করে জন্ম হয়েছে গানের। রবীন্দ্রসঙ্গীতবেত্তা সুভাষ চৌধুরী গীতবিতানের ভাণ্ডারে এইরূপ প্রায় ষাটটির মতো গানকে আমাদের সামনে চিহ্নিত করে দিয়েছেন যাদের পূর্বসূত্র কোনো কবিতা। এর মধ্যে রয়েছে বিখ্যাত কৃষ্ণকলি, তবু মনে রেখো, তুমি কি কেবলই ছবির মতো গান। আমাদের এই পর্যায়ের প্রথম গানটিও এই রূপ। ভোর থেকে আজ বাদল ছুটেছে, 1338 থেকে 1344-এর মধ্যবর্তী সময়ে রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত খনিকা গ্রন্থের ছটি বড় কবিতায় সুর দিয়ে সেগুলিকে গানে রূপান্তরিত করেন। কবিতাতে সুর দিয়ে গান রবীন্দ্রনাথ সর্বাধিক এই খনিকা থেকেই করেছিলেন। এই সময় কবির বাসনা জেগেছিল তাঁর বিখ্যাত নাট্য কবিতা বিদায় অভিশাপকে সুরে বাঁধবেন। দীনেন্দ্রনাথ ঠাকুরকে সহযোগী করে সেই পথে কিছুদূর এগিয়েও ছিলেন, কিন্তু নানাবিধ ব্যস্ততায় পড়ে সে কাজ এগোতে পারেনি। সোনারতরী গ্রন্থের যদি ভরিয়া লইবে কুম্ভ কবিতাটিতেও এই সময়ই সুরযোজনা করবার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটিও দু এক লাইনের বেশি এগোয়নি। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই শ্রেণীর সুরযোজনার সময় কবিতার ছন্দটি বজায় থাকবে, গানের মতো বাঁধা ছন্দে তাকে বসানো হবে না, সেইভাবেই গান গেয়ে কবিতাটির অভিনয় হবে। এইরূপ নিরীক্ষা প্রথম সাফল্য পায় 1338 বঙ্গাব্দে, কবি যখন কথকতা পদ্ধতির সুরে তাঁর কৃষ্ণকলি কবিতাটিকে গাওয়ালেন প্রিয় শিষ্য শান্তিদেব ঘোষকে দিয়ে। 1307-এর 27-শে জ্যৈষ্ঠ রচিত হয়েছিল খনিকার মেঘমুক্ত কবিতা। 1343 সালে এটি সুর সহযোগ পেয়ে গানের চেহারা নেয়। এখানে আমরা মূল কবিতাটির সঙ্গে শ্রোতাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়, কাঁচা রোদ খানি পড়েছে বনের ভিজে পাতায়, ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট, ওগো ঘাটে আয় নিয়ে আয় ঘট, পথের দুধারে শাখে শাখে আজি পাখিরা গায়। ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়, তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল, কুলে কুলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল, এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর, একাকার হল তীরে আর নীরে তাল তলায়, আজ ভোর হতে নাই গো বাদল, আয় গো আয়, ঘাটে পৈঠায় বসিবি বিরলে ডুবায়ে গলা, হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা, সে কথার সাথে রেখে রেখে মিল, থেকে 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 উঠিবে কোকিল, কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গায়, আজ ভোর থেকে নাই গো বাদল, আয় গো আয়। তপন আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা, খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা, কলস পাকড়ি আঁকড়িয়া বুকে, ভরা জলে তোরা ভেসে যাবি সুখে, তিমির নেবেড় ঘন ঘোর ঘুমে স্বপন প্রায়, আজ ভোর থেকে নাই গো বাদল, আয় গো আয়। মেঘ ছুটে গেল, নাই গো বাদল,
आय गो आय, आजी के सकाले शिथिल कोमल बहिछे बाय, पतंग जान छवि सम आका, शैबाल परे मेले आछे पाखा, जलेर किनारे बसे आछे बक गाछेर छाय, आज भोर होते नाई गो बादल, आए गो आए। सुरारूपकाले रवींद्रनाथ पांच स्तवकेर कविताटी थेके द्वितीय एवं तृतीय स्तवक बर्जन करेछिलेन। तबे द्वितीय स्तवकेर ए घाट हईते ओ घाटे थेके ताल तलाय पर्यन्त अंश पंचम स्तवकेर पंचम थेके अष्टम छत्रेर परिवर्ते व्यवहृत हयेछे गाने। ताछाड़ा छोटखाटो कयेकटी पाठ संस्कार घटेछे। एर सुर मूलत भैरवी रागिनीर, तबे नाना भावे विचरण करते करते एते कखनो कखनो मधुमन्ती आदि कयेकटी रागेर चकित आभास लक्ष्य करा जाय। विशेषत संचारी अंशे कड़िमध्यमेर चकित प्रयोगटी खुबी चमत्कृतिजनक। गायनेर दिक थेकेओ एर एकटु अभिनवत्व आछे। दादरा ताले निबद्ध गानटीते एकबार अंतराय प्रवेश करे जावार परे गान शेष ना हवा अवधि आर स्थायीते फेरा जाय ना। एई गानटीर गीतरूप कबीर काछे शिक्षा करे स्वरलिपि करे रेखेछिलेन आचार्य शान्तिदेव घोष। से स्वरलिपि सरबितने ना थाकलेओ ए गान शान्तिदेव निजे एवं तार परिवारेर आरो दुई एकजन गेयेछेन, तबु गानटी यथेष्ट प्रचारित नय। शान्तिदेव परिवारेर बाइरे गानटी एई प्रथम गीत हलो। गीतबितान द्वितीय खंडेर द्वितीय संस्करण 1348 बंगाब्दे प्रकाशित हवार समय रवींद्रनाथ एई गानटीके प्रकृति पर्यायेर बर्षा उपपर्याये 82 संख्यक गान हिसेबे अंतर्भुक्त करें। भोर थेके आज बादल छुटे छे आईगो आई, काचा रोद खानी पड़े छे बोमेर भीजे पाताय, आईगो आई। भोर थेके आज बादल छुटे छे आईगो आई, ঘাটে আয় নিয়ে আয় ঘাট, পথের দুধারে সাথে সাথে আজি পাখিরা গায়, আয় গো আয়। পথের দুধারে সাথে সাথে আজি পাখিরা গায়, আয় গো আয়। তপন আতপ্ত হয়ে উঠেছে বেলা, খঞ্জন দুটি আলস ঘরে ছেড়েছে খেলা, খঞ্জন দুটি আলস ঘরে ছেড়েছে খেলা। কলস পাকড়িয়া কড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে, কলস পাকড়িয়া কড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে। তিমি রনি বিড় ঘন ঘোর ঘুমে স্বপ্ন প্রায় আয় গো আয়, মেঘ ছুটে গেল নাই গো বাদল আয় গো আয়, মেঘ ছুটে গেল নাই গো বাদল সকালে শিথিল কোমল বহিছে বাই, আই গো আই। এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলা বলি
नहीं चले आर ए घाट होइते ओ घाट ताहार कथा बोला बोली नहीं चले आर एकाकार होलो तीरे अरुणी रे ताल तलाय आई गो आई भोर थेके आज बादल छुटे छे आई गो आई काचा रोद खानी पड़े छे बनेर भीजे पाताय आई गो आई भोर थेके आज बादल छुटे छे आई गो आई। कविता थेके जेमन गाने तेमनी गान थेकेओ कविताय गिएछेन रवींद्रनाथ। आसले मा जेमन तार सन्तान के विचित्र साजे साजिए तुले नाना भावे देखते भालोबाशेन रूपस्रष्टा रवींद्रनाथ ताई। तबे कविता थेके गान तिनि प्राय सारा जीवन करलेओ गान थेके कविताय जावाटा छिलो एकेबारेई कवि जीवनेर विशेष एकटी पर्वेर ब्यापार। एकान्तभावी पूरबी बेलार रवींद्रनाथेर एक कृति। आश्चर्येर ब्यापार एई जे अस्ताचलेर तीरे बसे बाकपति महाकविर तखन प्रतीतिर भूमिटा अनेकटाई पाल्टे गिएछिलो। वाक्येर सृष्टिर उपर आमार संशय जन्मे गिएछे स्पष्टई बोलछिलेन तिनि। कविता तखन तार काछे आर आत्मप्रकाशेर अविकल्प माध्यम नय़। নিজেকে তখন তিনি মেলে ধরছেন রেখা ও রঙের বহু বর্ণিল মায়া জগতে। জীবনের শেষ দেড় দুই দশকে প্রায় 2500 ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ। তবু এ হেন কালপর্বেই নিজের এক গুচ্ছ গানকে যে আবার সুরবিহীন কবিতায় রূপ দিতে বসেছিলেন তিনি, তার সৃষ্টিশীলতার প্রবাহে নিঃসন্দেহে এ আমাদের এক অনন্ত বিস্ময়। এই পালার সূত্রপাত হয়েছিল মহুয়ার বিবর্ষ দিন বিরস কাজ দিয়ে, আর তারপর গোটা সানাই কাব্যটাই তো গড়ে উঠেছে গান থেকে উঠে আসা কবিতা সাজিয়ে সাজিয়ে। এর নেপথ্যে হয়তো একটা গূঢ় কারণ ছিল। জীবনের উপান্ত পর্বে দত্তাপহারক বিধাতা ক্রমেই কবির কণ্ঠ থেকে হারিয়ে দিচ্ছিলেন সুর, শোচনীয়ভাবে কমে এসেছিল শ্রবণ ক্ষমতা। বাংলাদেশের বুলবুল আর চাইলেই গান উঠে আসছিল না তার ভেতর থেকে। গান্ডীবের হাত থেকে গান্ডীব তখন খসে গিয়েছে। জীবনের শেষ আড়াই দশকে 50টির বেশি গান রচনা করেননি রবীন্দ্রনাথ। গীতস্রষ্টার পক্ষে এ বড় কম বেদনার কথা নয়। হয়তো তাই তখন গান নামক আবাল্যের প্রেয়সীটির দিকে আর চোখের অভিমানী দৃষ্টিটুকুই মাঝে মধ্যে দিয়ে কবিতার কাছেই বারে বারে ফিরেছিলেন কবি। এই বেদনার ছায়া তার একেবারে অন্তিম পর্বের কয়েকটি রচনায় ধরা পড়েছে। আমাদের এবারকার গানটি তেমনই। রবীন্দ্রনাথের শেষ চার পাঁচটি গানের এটি অন্যতম। 1940-এর 12ই ডিসেম্বর, বাংলা 1347-এর অগ্রহায়ণ, 79 বছরের রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে লিখেছিলেন পাখি তোর সুর ভুলিস নে। এতে সুর হয়েছিল ভৈরবী রাগে দাদরা তালে। গানটি গলায় তুলে নিয়েছিলেন শ্রীযুক্ত শান্তিদেব ঘোষ। পরে তিনি এটি ঘরোয়াভাবে গেয়েও ছিলেন এবং স্বরলিপিও করেছিলেন, তবে তা বিশ্বভারতীর হাতে আসেনি কখনোই। 1940-এরই 20শে ডিসেম্বর রোগশয্যায় কবিতাগুচ্ছ প্রকাশের সময় সে বইয়ের সংযোজন অংশে এক সংখ্যক কবিতা হিসেবে এই গানটিকে হুবহু অন্তর্ভুক্ত করেন রবীন্দ্রনাথ। অর্থাৎ তখনও পর্যন্ত এর গীতিরূপটিকেই এর কবিতারূপ হিসেবে দেখছিলেন তিনি। কিন্তু এর ঠিক দুই মাস পরে 1941-এর 17ই ফেব্রুয়ারি এই গানটি ভেঙে
তিনি পৃথক একটি কবিতার জন্ম দেন। সে রচনাটির গ্রন্থভুক্তি তিনি দেখে যাননি। তার মৃত্যুর পর 1943 কবিতাটি শেষ লেখা নামক পস্থিউমাস প্রকাশনাটিতে মুদ্রিত হয়। এখানে কবিতাটি প্রথমে আবৃত্তি করে নেওয়া গেল। ওরে পাখি, থেকে থেকে ভুলিস কেন সুর, যাসনি কেন ডাকি, বাণীহারা প্রভাত হয় যে বৃথা, জানিস নে তুই কিতা, অরুণ আলোর প্রথম পরশ গাছে গাছে লাগে, কাঁপনি তার তোরি যে সুর পাতায় পাতায় জাগে, তুই যে ভোরের আলোর মিতা, জানিস নে তুই কিতা, জাগরণের লক্ষ্মী যে ওই আমার শিয়রেতে আছে আঁচল পেতে, জানিস নে তুই কিতা, গানের দানে উহারে তুই করিস নে বঞ্চিতা, দুঃখ রাতের স্বপন তলে প্রভাতি তোর কি যে বলে নবীন প্রাণের গীতা, জানিস নে তুই কিতা। এবারে রইল গানটি। শান্তিদেব ঘোষকৃত স্বরলিপি অনুসারী এটি গীত হলো। এখানে পাখি তোর সুর ভুলিস আমার প্রভাত হবে বৃথা, জানিস কিতা, পাখি তোর সুর ভুলিস গাছে লাগে, কাঁপনে তার তরি যে সুর জাগে, তুই ভোরের আলোর মিতা, জানিস কিতা, পাখি তোর সুর ভুলিস। জাগরণের মাঝে রাগিনী তোর মধুর বাজে, জানিস কিতা, আমার জাগরণের মাঝে রাগিনী তোর মধুর বাজে, রাতের স্বপন কালে প্রভাতি তোর কি যে বলে নবীন প্রাণের গীতা, জানিস কিতা, পাখি তোর সুর ভুলিস নে বৃথা, জানিস কিতা, পাখি তোর সুর ভুলিস না। গান থেকে যেমন কবিতায় গিয়েছেন রবীন্দ্রনাথ, তেমনি সৃষ্টি নেশাভরা চিত্তের খেয়ালেই হয়তোবা অনেক সময় সেই কবিতাগুলিতেও আবার সুর বসিয়ে খেলেছেন তিনি, যেমন মহুয়ার সন্ধান অথবা নিবেদন। ঠিক এই রকমই একটি কবিতা হল বীথিকার বাদল সন্ধ্যা, 1342-এর 23শে শ্রাবণ। 74 বছরের রবীন্দ্রনাথ তখন পুরোপুরি মজে রয়েছেন বর্ষা ঋতুর মল্লার সুরে। সেই শ্রাবণে পরপর 5টি বর্ষার গান লিখেছিলেন কবি। আমাদের এবারের গানটি তারই একটি।
এটিই আমাদের অন্তিম নিবেদন। গানটি রচিত হওয়ার পর একই দিনে সেটি ভেঙে একটি কবিতাও রচনা করেন রবীন্দ্রনাথ, আর তাতে সুরও বসে যায়। কেবল অন্তরা আর আভোগের শেষ দুটি লাইন তুলে দেন কবি। 1342-এর বর্ষামঙ্গল উপলক্ষে রচিত মূল গানটি শিখেছিলেন শান্তিদেব ঘোষ, আর রূপান্তরিত কবিতা সুরারোপিত হয়ে যে গান হলো সেটি শিখে নেন শৈলজারঞ্জন মজুমদার এবং তার একটি স্বরলিপিও করে নেন। স্বরলিপি হওয়ার ফলে এই রূপটি অধিক প্রচারিত হয়। রবীন্দ্রনাথ অবশ্য গীতবিতান সংকলনকালে সেই বইয়ের দ্বিতীয় খণ্ডে প্রেম পর্যায়ের প্রেমবৈচিত্র্য অধ্যায়ে মূল গানটিকেই রেখেছিলেন, কিন্তু তার প্রয়াণের পরে বিশ্বভারতী গীতবিতানের প্রচল সংস্করণে প্রেমপর্যায়ে সুরারোপিত কবিতাটিকেই স্থান দেন, আর মূল গানটি সরে যায় অধুনা গীতবিতানের তৃতীয় খণ্ডে প্রেম ও প্রকৃতি পর্যায়ে। আমরা বীথিকার কবিতাটি এখানে আগে শুনে নিই। জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক দ্বার দিলেম খুলে, এসেছ তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক তবে তাই হোক এসো সহজ মনে, ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লওনা তুলে, না হয় সহসা এসেছ এ পথে মনের ভুলে, কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বিনার তারে, তাই হোক তবে এসো হৃদয়ের মৌন পারে, ঝর ঝর বাড়ি ঝরে বন মাঝে আমারি মনের সুর ওই বাজে, উতলা হাওয়ার তালে তালে মন উঠেছে দুলে, না হয় সহসা এসেছ এ পথে মনের ভুলে। কবিতাটি শুনে আপনারা বুঝতেই পারছেন যে সামান্য কিছু পাঠান্তর এতে রয়েছে এর গীতরূপের সঙ্গে, কিন্তু এই কবিতাটির উপরেও লেখা আছে গান। দেশমল্লার রাগে দুই দুই ছন্দে গাঁথা এর আদিরূপটি যে লুপ্ত হয়ে যায়নি তার জন্য আমরা আচার্য শান্তিদেব ঘোষের কাছে কৃতজ্ঞ। রবীন্দ্রনাথের কাছে তিনি গানটি শিখেছিলেন এবং কেবল তিনিই এটি গাইতেন। স্বরলিপি না করলেও গত শতকের 1950-এর দশকে হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস থেকে প্রকাশিত LH 128 সংখ্যক ধ্বনিমুদ্রিকায় তিনি গানটি গেয়ে ধরে রেখে যান। সেই গায়ন অনুসারী এখানে এটি আমরা নিবেদন করছি। জানি জানি এসেছ এ পথে মনের ভুলে, জানি জানি তাই হো কবে তাই হো, এসো তুমি দিন দ্বার খুলে, জানি জানি এসেছ এ পথে মনের ভুলে, জানি জানি এসেছ তুমি যে বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক ও গো তাই হোক মোর আঙিনায়, মালতী ঝরিয়া পড়ে যায় মোর আঙিনায়, মালতী ঝরিয়া পড়ে যায়, কব শিথিল কবরীতে নিও নিও তুলে, জানি জানি এসেছ এ পথে মনের ভুলে, জানি জানি
জন নাইকেবারে সুর বাঁধা হয় নিজে বিনার তারে কোনো আয়োজন নাই একেবারে তাই হোক তবু তাই হোক ঝড় ঝড় বাড়ি ঝরে বন মাঝে আমারি মনের সুরই বাজে ঝড় ঝড় বাড়ি ঝরে বন মাঝে আমারি মনের সুরই বাজে বেনু শাখা আন্দোলনে আমারি উতলা মন দুলে জানি এসেছো এ পথে মনের ভুলে জানি জানি তাই হো তবে তাই হো এসো তুমি দিন দ্বার খুলে জানি জানি এসেছো এ পথে মনের ভুলে জানি জানি কাঁদন হাসির আলো ছায়া সারা আলাস বেলা মেঘের গায়ে রঙের মায়া। এবারের মতো অজানা খনির কয়েকটি নূতন মানিকে হার গাঁথার পালা এখানেই শেষ হলো আমাদের। রবীন্দ্রনাথ চাইতেন তার গানের সম্ভার ছড়িয়ে পড়ুক তার দেশের মানুষের কণ্ঠে শ্রবণে। মহাকবির এই ইচ্ছেকে পূর্ণতা দিতে চাওয়ার একটা লক্ষ্য আমাদের ছিল। আজ যদি বাঙালির জাতীয় গান বলে কিছু থেকে থাকে তবে নিঃসন্দেহে তা রবীন্দ্রনাথেরই গান। এহেন গানের সমস্তটাই যে বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়নি, প্রায় 200 গান হারিয়ে ফেলেছি আমরা, এই পরিতাপের সান্ত্বনা তো নেই। তারই মধ্যে সামান্য কয়েকটি গানকেও যদি অচর্চার অজ্ঞতার অন্ধকার থেকে তুলে এনে আলোর সভায় ঠাঁই দেওয়া যায় তবে তার থেকে পূর্ণতর রবীন্দ্রকৃত্য আমাদের আর কী বা হতে পারে। রবীন্দ্রনাথের অসুরারোপিত কাব্যবাণীতে সুর দিয়ে গাওয়ার পালা কবির জীবৎকালেই শুরু হয়েছিল। ইদানিং প্রবণতা দেখা যাচ্ছে সুর হারিয়ে গিয়েছে অথচ আদতে রচনাটি গানই গীতবিতানের অন্তর্ভুক্ত, সেগুলিতে সুর দিয়ে গাইছেন প্রতিষ্ঠিত গায়ক গায়িকারা, আর অপরিসীম ধৃষ্টতায় অনেকেই সেগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলেই পরিচয়ও দিচ্ছেন। অথচ রবীন্দ্রনাথের কথায় রবীন্দ্রনাথের সুর না হলে তা তো রবীন্দ্রসঙ্গীত হয় না। বিপদের ব্যাপার হলো এই যে এই রকম অন্য সুরারোপিত রবীন্দ্রবাণীর তালিকায় ঢুকে পড়ছে এমন কিছু কিছু গান যেগুলির রবীন্দ্রদত্ত সুর রয়েছে, স্রেফ স্বরবিতানের পাতায় তাদের হদিশ নেই বলেই আমরা ধরে নিচ্ছি তারা সুরহারা। অথচ এই সুরগুলি যে রবীন্দ্রনাথেরই সে বিষয়ে সংশয় নেই, কেননা তার সাক্ষী হলেন সৌমেন্দ্রনাথ শান্তিদেবের মতো বিস্তৃত রাবীন্দ্রিকেরা। আমরা আগেই বলেছি এদের পরিচয় তো নতুন করে দেওয়ার কিছু নেই। সৌমেন্দ্রনাথ ঠাকুর শুধু যে মহর্ষি দেবেন্দ্রনাথের পরিবারের একজন মানুষ তাই নন, তিনি নিজে খ্যাতকীর্তি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ছিলেন অত্যন্ত গুণী এক সঙ্গীতজ্ঞ। বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের প্রচারকল্পে বৈতানিক নামক যে সঙ্গীতায়নটির সূচনা করেছিলেন তিনি, আজ সেটিকে আমরা সকলেই চিনি জানি। বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি প্রকাশ প্রকল্পের অনিয়ম বিশৃঙ্খলা এসব নিয়ে একটা সময় বিপুলভাবে সরব ছিলেন সৌমেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের স্নেহের আদরের সৌম্য হয়তো তাই লোকচক্ষুর অগোচরে নিজের কাছে থেকে যাওয়া গানগুলিকে তিনি শিষ্য প্রসাদ কুমার সেনকে শিখিয়ে দিয়েছিলেন, বিশ্বভারতীর হাতে তুলে দেননি। যেমন অসংখ্য গানের স্বরলিপিকার হওয়া সত্ত্বেও 7-8টি গান তুলে দেননি শান্তিদেব ঘোষ,
শিশুকাল থেকে শান্তিনিকেতনের জলে হাওয়ায় প্রতিপালিত শান্তিদেব রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে গান শিখেছেন, কবির আদেশে তা শিখিয়েওছেন। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতের অদ্বিতীয় আচার্য ও গায়ক হিসেবে তাঁর প্রতিষ্ঠার কথা আমরা সকলেই জানি। তার সঙ্গেও বিশ্বভারতীর সম্পর্ক নানা কারণে খুব মধুর ছিল না। তিনিও সরব ছিলেন বিশ্বভারতীর নানা কর্মকাণ্ড নিয়ে। রবীন্দ্র জীবনের শেষ পর্বের কিছু গানের স্বরলিপি প্রস্তুত করেও শেষ অবধি তা বিশ্বভারতীকে দিয়ে যাননি। এহেন জায়গায় দাঁড়িয়েই এই রকম কয়েকটি গানকে সংবেদী শ্রোতৃকুলের কাছে তুলে আনার তাগিদ আমাদের ছিল। অনেক গানই অবশ্যই না শোনানো রয়ে গেল। আমাদের এই প্রচেষ্টা যদি সফল হয় তাহলে বারান্তরে এমন আরও কিছু গান আমরা নিয়ে আসতে চেষ্টা করব। এই কথাটুকু দিয়ে এবারের মতো বিদায়।